বাগাজতিনে ক্লাবে দুষ্কৃতি তাণ্ডব ক্লাবের আসবাবপত্র ভাঙচুরের অভিযোগ ক্লাবে ভাঙচুরের ঘটনায় গ্রেফতার তিন ক্লাবের মধ্যে অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করায় হামলা বলে জানা যাচ্ছে ক্লাবের সদস্যকেও হুমকি দেওয়ার অভিযোগ এখনো পলাতক আরও এক অভিযুক্ত প্রণব মিস্ত্রি তাহলে কি দুষ্কৃতিদের স্বর্গরাজ্য হয়ে উঠছে বাংলা স্থানীয় বাসিন্দারা কি বলছেন শুনুন একটা থেকে দেড়টার মধ্যে এটা হয়েছে কি নিয়ে ওদের হয়েছে সেটা আমি বলতে পারবো না আমরা 12:30 পর্যন্ত নাচ গান করেছি তারপরে আমরা ঘরে গেছি তার 15-20 মিনিটের মধ্যে হওয়ার পরে কি হয়েছে তাও জানি না হওয়ার পরে দেখি এসে দেখছি আমি ঘুমিয়ে পড়েছি আমার হাজবেন্ড বলে দেখো তো ক্লাবে কি হচ্ছে ক্লাবে তো ঢোকা যায় না এত হাজার মানে কি 30-35টা ছেলে তো ঢুকে গেছে বাইরে তো প্রচুর ছেলে দুষ্কৃতিরও নিয়ে এসছে কেন বেশিরভাগ বাইরের লোক চিনি না এবার পাড়ার আছে কি সব রকমই তো ছেলে আছে কিন্তু বাইরের ছেলে বেশি এ পড়েছে কজন আহত রয়েছে আমাদের 10-12 জন 12 জন মতো তারা কি ক্লাবেরই সব এই ক্লাবেই ওরা ছিল কেন হাত লেগেছে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত পাল সৈকত ঠিক কি কারণে এই ঘটনা ঘটলো এবং এখনো পর্যন্ত এর আপডেট কি রয়েছে কাউকে গ্রেফতার করা হয়েছে দেখো এখনো পর্যন্ত এই ঘটনায় 3 জন গ্রেফতার হয়েছে তবে মূল অভিযুক্ত যে এই প্রণব মিস্ত্রি সে এখনো পর্যন্ত পলাতক এবং প্রণব মিস্ত্রিকে আমরা ফোনে ট্রাই করেছিলাম কিন্তু তার ফোন প্রথমে ব্যস্ত বলে তারপরে ফোনটি সুইচ অফ হয়ে যায় যার ফলে প্রণব মিস্ত্রি ওরফে রিন্টু এখন কোথায় আছে সেটা পুলিশ তল্লাশি চালাচ্ছে পুলিশ তাকে গ্রেপ্তার করার চেষ্টা করছে এবং তোমাকে জানিয়ে রাখি আর কিছুক্ষণের মধ্যেই এই এলাকায় অর্থাৎ এই যেখানে ভাঙচুর হয়েছে সেখানে আসছেন এই ওয়ার্ডের কাউন্সিলর এবং এই এলাকার বিধায়ক তারা দুজনেই আসছেন যেটা অভিযোগ উঠছে বা এই ঘটনায় গতকালের ঘটনায় যিনি মূল অভিযোগকারী সেই তন্ময় পাল তিনি অভিযোগ করছেন যে গত পরশুদিন এই পার্শ্ববর্তী আরেকটি জায়গায় প্রকাশ্যে মদ্যপান চলে বিগত কয়েক মাস ধরে বহিরাগত ছেলেরা প্রকাশ্যে মদ্যপান করে গত পরশুদিন সেই মদ্যপানের প্রতিবাদ করেছিলেন তার ফলে গত পরশুদিন রাতের বেলায় এই রিন্টু মিস্ত্রি তাকে রীতিমতো ফোন করে হুমকি দেয় এবং গতকালকে এসে তার ক্লাব ভাঙচুর করে রীতিমতো বহিরাগত বাহিনী নিয়ে যখন ক্লাব ভাঙচুর চলছে তখন তার অভিযোগ অর্থাৎ সেই তন্ময় পালের অভিযোগ তাকে প্রাণে মারার হুমকিও দেওয়া হয় এবং যেখানে এই প্রকাশ্যে মদ্যপান চলে সেই এলাকায় আমরা গিয়েছিলাম সেখানে গিয়ে আমরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেছিলাম তারা বলছেন তারা মানছেন যে তারা নিজেরাই বলছেন যে হ্যাঁ এই এলাকায় বহিরাগতরা এসে প্রকাশ্যে মদ্যপান করে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন যে নেতাজিনগর থানায় তারা জানিয়েছিলেন বারংবার জানিয়েছিলেন এমনকি লিখিত অভিযোগ করেছিলেন কিন্তু কোনো সুরাহা হয়নি যখন কমপ্লেন হয় তখন পুলিশ কয়েকদিন আসে কয়েকদিন পুলিশ প্যাট্রোলিং চলে কিন্তু তারপর আবার ফের যে পরিস্থিতি সেই পরিস্থিতি ফিরে আসে অর্থাৎ স্থায়ী কোনো সমাধান হয়নি যার ফলেই কিন্তু গতকালের এই ঝামেলা ধন্যবাদ ধন্যবাদ সৈকত আমরা সরাসরি আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সৈকত পাল এই ঘটনাস্থল অর্থাৎ বাগাজতিন যে ক্লাবে দুষ্কৃতীদের তাণ্ডব চলেছে সেখানকার ছবি দেখালাম আমরা এই মুহূর্তের কি পরিস্থিতি আরও একবার জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত সৈকত এই মুহূর্তে পরিস্থিতি মানুষ কি আতঙ্কে রয়েছেন এখনো কারণ আশপাশে তো বহু মানুষের বাড়ি রয়েছে একদমই পুরো বলতে গেলে বাড়ির মানে একটা জনবহুল এলাকার মধ্যেই এই ক্লাব এই চিত্রটা আরও একবার দেখাবো ক্লাবটা পুরোটা অবিন্যস্ত অবস্থায় রয়েছে ক্লাবের মধ্যে চেয়ার থেকে শুরু করে ক্লাবের আসবাবপত্র সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভাঙচুর করা হয়েছে এবং এই ক্লাবের সদস্যরা বা এই এলাকার বাসিন্দারা গতকালকে যে ঘটনা ঘটেছে রীতিমতো বলতে গেলে সন্ত্রস্ত অবস্থায় রয়েছে এই ঘটনার গতকালের ঘটনার যিনি মূল অভিযোগকারী তার স্ত্রীও রিপাবলিক বাংলায় বলেছেন যে তাদেরকেও এইভাবে কটূক্তি করা হতো প্রতিবাদ করার জন্য এই ঘটনা রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন আমার ভিডিও জার্নালিস্ট
রাজশেখর এই মুহূর্তে ক্লাবের চিত্রটা দেখাচ্ছে, সম্পূর্ণ অবিন্যস্ত অবস্থায় তাণ্ডব চলেছে দেখেই বোঝা যাচ্ছে। ভাঙচুর করা হয়েছে, এমনকি ওপরে যে পাখা রয়েছে সেই পাখাটিও বেঁকিয়ে দেওয়া হয়েছে, সম্পূর্ণরূপে ভাঙচুর করা হয়েছে। গোটা ক্লাব জুড়ে তাণ্ডব চলেছে, এই তাণ্ডব চালিয়েছে 50-60 জনের একটা বহিরাগত বাহিনী। এই বহিরাগতরাই বলতে গেলে এই পার্শ্বস্থ একটি জায়গায় প্রকাশ্যে মদ্যপান করে এবং তার প্রতিবাদ করাতেই প্রথমে যে প্রতিবাদ করেছিলেন তাকে ফোনে হুমকি দেওয়া হয় এবং তারপরে গতকাল এসে তার ক্লাবে তাদের ক্লাবে এইভাবে ভাঙচুর করা হয়। ধন্যবাদ সৈকত। আক্রান্তের স্ত্রী কি বলছেন একবার শুনুন। তারা দিনের পর দিন ওখানে মদ খায়, দিন থেকে রাত অবধি সবসময় চলে, কারণ আমাদের যাতায়াতের পথ ওঠা। আর ওখানে কটুক্তি চলে, টিস যা হয়ে থাকে, গালিগালাজ, ওপেন ফোরামে মদ খাচ্ছে, ওপেন মদ খাচ্ছে দিনের বেলা রাত্রিবেলা। তো সেটারই প্রতিবাদ আমার হাজবেন্ড করেছিলেন আগের দিন, তারই পরিণাম কালকে এটা হয়েছে। পেছন থেকে এসে অ্যাটাক, কোনো রকম কিছু মানে আভাস তো পাওয়াই যায়নি, কারণ আমি দাঁড়িয়ে রয়েছি, আমরা 2-3 জন আচমকা বাইকে জাস্ট আওয়াজ পাচ্ছি যে ভাঙচুর একটা হচ্ছে, আমরা যে যাবো ততক্ষণে মানে বিশাল, এরা 10-15 জন ছেলে প্রসাদ বিতরণ করে জাস্ট বসেছে এটা খেতে, এরা খাচ্ছিলেন, তার মধ্যে পেছন থেকে 80 জন মিলে অস্ত্র সমেত, এদের রড ভেঙে পড়ে রয়েছে ভেতরে, বাঁশের টুকরো, রড, বিয়ারের বোতল, মদের বোতল, টিকিট ব্যাট সব কিছু নিয়ে এদের উপর অ্যাটাক করেছে। আমার হাজবেন্ডের তো মাথা ফাটিয়ে দিয়েছে, 2-1 জনের হাতে স্টিচ পড়েছে।